অনেকদিন থেকে আমার চুলগুলো ধোয়া হয় না, আজ নদী থেকেই আমার চুলগুলো ধুয়ে নিই। বাছাও, কে কোথায় আছো? কে যেন আমার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলছে। নদীর আশেপাশে কেউ এখন নেই দেখছি, যাক ভালোই হলো, এবার শান্তিতে কিছু মাছ ধরে নিয়ে যেতে পারবো। আপনিও নদীর ছাড়ে যাবেন না দয়া করে, ওখানে ভয়ানক একটা শাকচুন্নি আছে, একটু আগে আমার চুল টেনে ধরেছিল। আরে যাও, সেই ছোটবেলা থেকে নদীতে মাছ ধরে আসছি, কোনোদিন কিছু পেলাম না, আর তুমি বলছো শাকচুন্নি আছে এখানে। আমি আপনাকে একটা ভালো কথা বললাম, আপনি শুনলে শুনবেন, না শুনলে নেই, আমি আর এখানে থাকতে পারবো না। এই হতচ্ছাড়া না ছেলেটা হাতে চাল নিয়ে আবার এদিকে আসছে কেন? শান্তিতে একটু ঘুমোতেও পারি না। চালটা আগে পানিতে ফেলি, এরপর শুধু মাছ ধরার পালা। জালটা বেশ ভারী মনে হচ্ছে, অনেক মাছ উঠেছে মনে হয়, এবার তাহলে জালটা নদী থেকে টেনে তুলি। জেলে জালটা টেনে উপরে তোলার পর দেখে তার জালে একটা মেয়ের শরীর পড়ে আছে। একটি জালে তো দেখছে একটা মেয়ে উঠেছে, মেয়েটা পানিতে পড়ে গিয়েছিল নাকি? কাছে গিয়ে দেখি তো মেয়েটা এখনো বেঁচে আছে কিনা। শাকচুন্নি তারা করেছে আমাকে। আচ্ছা তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ওই তো সামনে একটা বড় গাছ, ওই গাছটাতে উঠে পড়ে, তাও যদি এই শাকচুন্নির হাত থেকে নিস্তার পাওয়া যায়। কি হয়েছে শরিক ভাই? সবাই বলা বলি করছে তুমি নাকি আজ সকাল থেকে ওই গাছের উপর উঠে বসে আছো। আর বলো না, নদীতে মাছ ধরতে গিয়েছিলাম, নদীর শাকচুন্নি এসে আমাকে এমন এক দাবার দিল, আর কোনো উপায় না পেয়ে একলাপে গাছে উঠে পড়লাম, তারপর আর নামিনি। কোথায় পেলে শাকচুন্নি? আমি তো কোনো শাকচুন্নি দেখছি না আশেপাশে, তুমি গাছ থেকে নেমে এসো। না ভাই, তুমি যাও এখান থেকে, শাকচুন্নি বলেছে আমি গাছ থেকে নামলে আমার গাড় মটকে দেবে, আমি কোনো ঝুঁকি নিতে চাই না। কি হয়েছে তোমার? তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? আর বলো না, শোভিক ভাইকে দেখলাম এখনো গাছের ডালে বসে আছে, বাকিরা বলাবলি করছিল সেই সকাল থেকে নাকি তিনি ওখানে, কিন্তু এখন প্রায় সন্ধ্যা হতে চললো, তবুও গাছ থেকে নামার কোনো নাম নেই। বলছো কি? চলো তাহলে আমরা গিয়ে শোভিক ভাইকে নামতে বলি। আসার সময় বলে এসেছি আমি, কিন্তু তিনি বারবার বলছেন গাছ থেকে নামলেই নাকি শাকচুন্নি তার ঘাড় মটকে দেবে, তাই তিনি কোনোভাবেই নামবেন না। বলছো কি, আমাদের গ্রামে শাকচুন্নি কোথা থেকে আসলো? গ্রামের নদীতেই নাকি একটা শাকচুন্নি আছে, গ্রামে আরো একটা মেয়ে নাকি ওই শাকচুন্নিটাকে দেখেছে। চলো তো তাহলে নদীর পাড়ে গিয়ে দেখি ঘটনাটা সত্যি কিনা। সীমার রাসেল নদীর পাড়ে গেল শাকচুন্নিকে খুঁজতে। সীমা নদীর পাড়ে গিয়ে শাকচুন্নিকে ডাকা শুরু করলো। মেঘনা নদীর শাকচুন্নি, কোথায় তুমি? আমার সামনে এসো। কি তুই এত বড় সাহস? আমাকে দেখে আমার ঘুম নষ্ট করিস? আমরা তোমার কি ক্ষতি করেছি? তুমি আমাদের গ্রামের মানুষকে এভাবে ভয় দেখাচ্ছ কেন? আমার যা ইচ্ছে হয় তাই করব, তার জবাব দিয়ে আমার তোকে দিতে হবে কেন? না, তুমি চাইলে যা খুশি তাই করতে পারো না,
এই গ্রামের মানুষ সুখী শান্তিতে বাঁচতে চায়। তুমি আমাদের সাথে আপোষটা করলে আমি তোমাকে এই গ্রাম আর নদী থেকে তাড়ানোর ব্যবস্থা করব। তুই তাড়াবি আমাকে? বেশি সাহস দেখাচ্ছিস। তোর জামাইকে তোর কাছ থেকে দূরে সরালেই সব সাহস বের হয়ে যাবে। একি রাসেলকে ধরে পানিতে নিয়ে যাচ্ছ কেন? আমার সাথে লাগতে আসার শাস্তি দিব তোকে। তোর জামাইকে তোর চোখের সামনে পানিতে ডুবিয়ে মারবো। না, তুমি এমন করো না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এখন আর এসব বলে লাভ নেই। তোর জামাইকে আমার সাথে নদীর নিচে নিয়ে যাব। তুমি কেঁদো না সীমা, আমার মা বাবাকে দেখে রেখো। শাকচুনি রাসেলকে নিয়ে পানিতে ডুব দিল। সীমা তার স্বামীকে কোথাও দেখতে না পেয়ে কাঁদতে কাঁদতে সাধু বাবার কাছে গেল। কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? সাধু বাবা, নদীর পারে শাকচুনি আমার স্বামীকে মেরে ফেলেছে। কি করব এখন আমি? বলছিস কি? তোর স্বামীর কোনো জিনিস কি তোর কাছে আছে এখনো? জি বাবা, এই টুপিটা আছে। টুপিটা আবার হাতে দে, আমি জাদু মন্ত্র পড়ে দেখি তোর স্বামীকে শাকচুনিটা আসলেই মেরেছে কি না। কি দেখলেন বাবা? ও কি আসলে এই দুনিয়াতে নেই আর? শাকচুনি তোকে মিথ্যে বলেছে। ও তোর স্বামীকে প্রাণে মারেনি, লুকিয়ে রেখেছে। ওই শাকচুনি ছাড়া এখন আর কেউ বলতে পারবে না তোর স্বামী কোথায়। এখন তাহলে উপায়? আমি ওকে কিভাবে ফেরত পাবো? যেভাবেই হোক তুই ওই শাকচুনিকে আমার কাছে আনার ব্যবস্থা কর, তারপর আমি সব করছি। ঠিক আছে সাধু বাবা, আমি সব ব্যবস্থা নিচ্ছি। সীমা আবার কলসি হাতে নদীর পাড়ে চলে গেল শাকচুনির খোঁজে। শাকচুনি তখন নদীর পাড়েই বসেছিল। পানি নিতে এসেছি, এখন কি এই নদী থেকে খাবার পানিও নেওয়া যাবে না? না, যাবে না। আমার নদীর পানির ভাগ আমি কাউকে দেব না। এর আগে এখানে যারা পানি নিতে এসেছিল তাদের সবাইকে তাড়িয়ে দিয়েছি। এখন তুই সর এখান থেকে। আমি শুধু তোমার নদীর পানি নিতে আসিনি, তোমাকে ধন্যবাদও জানাতে এসেছিলাম। কিসের ধন্যবাদ? কালি না তোর জামাইকে পানির নিচে গায়েব করে দিলাম আমি? সে কারণেই তো। তুমি জানো না তো ও কেমন বিরক্তিকর একটা মানুষ ছিল। ওকে মেরেই তুমি ভালো করেছো। আপদ বিদায় হয়েছে। পুলিশ কি? তুই তো দেখি আমার থেকেও ভয়ানক। কাল ধরে তো কান্নাকাটি কি তাহলে সব অভিনয় ছিল? নয় তো আর কি। স্বামীকে হারিয়ে যদি একটু কান্নাকাটি না করি মানুষ তো ভাববে আমি ওকে নিজের হাতেই খুন করেছি। ভাগ্যিস তুমি সময় মতো এসেছিলে, নয়তো আমাকেই হয়তো খুনটা করতে হতো। সেটা বোঝার জন্য তো তোমাকে আমার বাড়ি আসতে হবে। আজ বিকেলে আমার বাড়িতে তোমার দাওয়াত, তুমি ঠিক সময়ে চলে এসো। ঠিক আছে, আমি সবকিছুর ব্যবস্থা করছি। ওই তালগাছের পেছনের বড় বাড়িটাই আমার, তুমি চলে এসো। বিকেল হলে শাকচুনি সীমাদের বাড়িতে গেল। সীমার সব আয়োজন দেখে সে বেশ খুশি হলো। আমাকে আপ্যায়ন করার জন্য অনেক আয়োজন করেছি দেখছি। আমি তাহলে ভোজ শুরু করলাম। এত ব্যস্ত হওয়ার কি আছে? আগে আমার সাথে কথা বলে শেষ কর তুই। পুরো ঘরটাকে আমি মন্ত্র দিয়ে আটকে রেখেছি,
তোর কোনো জাদু ক্ষমতা এই ঘরে কাজ করবে না। যতক্ষণ পর্যন্ত না তুই বলছিস সীমার স্বামীকে কোথায় লুকিয়ে রেখেছিস, কোথাও যেতে দিব না আমি তোকে। বল তাড়াতাড়ি। মন্ত্র পড়া পানি এটা, তোর মতো শাকচুন্নিকে শেষ করতে এই পানি যথেষ্ট। শুধু সীমার স্বামীকে ছেড়ে দিলেই চলবে না, তোকে এই গ্রাম আর নদী ছেড়ে চলে যেতে হবে। তোমার সাথে আমি এই বিষয়ে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনোনি তখন। এখন তোমার এই গ্রাম থেকে বের হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। না, দরকার হলে আমি আমার জীবন দিয়ে দেব, তবু এখান থেকে কোথাও যাব না। ঠিক আছে, এটাই যখন তোর শেষ ইচ্ছে আমি তোর ইচ্ছে পূরণ করে দিচ্ছি। সাধু বাবা, শাকচুন্নি কি এখনো মারা যায়নি? এই মেয়েটা কে? শাকচুন্নি তো এখন কোনোভাবেই বেঁচে থাকার কথা না। ভয় পেও না, আমি আর এখন শাকচুন্নি নই, আগের মতো স্বাভাবিক মানুষ হয়ে গিয়েছি। তুমিও আমাদের মতো সাধারণ মানুষ ছিলে, তাহলে তোমার শাকচুন্নি হওয়ার পেছনে কারণ কি ছিল? আমাদের গ্রামের নদীতে নৌকা দিয়ে যাওয়ার পথে আমাদেরকে একদল ডাকাত আক্রমণ করে, আমাকে আর আমার ছোট ছেলেকে মেরে ওরা পানিতে ফেলে দেয়। আর ওর মৃত্যুর প্রতিশোধ নিতেই আমি শাকচুন্নির রূপ ধারণ করি, তারপর একে একে ওদের সবাইকে হত্যা করি। এরপর থেকে তুমি এই নদীর শাকচুন্নি হয়ে যাও? হ্যাঁ, সাধু বাবার তুমি না থাকলে আমি হয়তো আর কোনোদিন মুক্তি পেতাম না। তোমার স্বামীকে আমি নদীর পারে সজনে গাছের পেছনে লুকিয়ে রেখেছি। তুই তোর স্মৃতিশক্তি ফিরে পেয়ে আবার আগের মতো স্বাভাবিক হয়ে গিয়েছিস। যা, আমি এই ঘর থেকে আমার সব জাদুমন্ত্র তুলে নিলাম, আজ থেকে তুই মুক্ত। শাকচুন্নি রাস্তা মুক্তি পেয়ে গেল আর সীমা নদীর ওপারে গিয়ে রাসেলকে ছাড়িয়ে নিয়ে আসলো।